হ্যালো এভরিওান আই হোপ ইউল আর গুড লকডাউন চলছে তো তোমাদের প্রিপারেশনে অনেক সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি তো যাক এই লকডাউনের মাঝে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে মেন পাস করছে তাদের নেক্সট হচ্ছে ইন্টারভিউ এছাড়াও জেল পুলিশের ইন্টারভিউ হতে বাকি রয়েছে এবং ফায়ার অফাইটার ইন্টারভিউ হতে বাকি রয়েছে তো আমাদের ভিশন লোকেশন থেকে অনলাইনের ইন্টারভিউ ক্লাসে শুরু হয়েছে যেটা পেড কোর্স তো সেখানে তো আমরা বিভিন্ন রকম আপডেট দিই বা ক্লাসেস চলে আজকে ভিডিওটা ওভারঅল সবার জন্যই করছি এবং আজকে ভিডিওতে আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো যে ইন্টারভিউ আমাদের কী কী ফলো করতে হবে এবং কেমনভাবে আমরা প্রিপারেশানটা নেব এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে তো সেই জন্য আজকে এই ভিডিওতে আসা চেষ্টা করব মাঝে মাঝেই দু তিন দিন অন্তর অন্তর নেক্সট নেক্সট ভিডিও যাতে আমি আনতে পারি ইন্টারভিউর উপরে যাতে করে তোমাদের অনেক হেল্প হয় আমি জানি সারা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক সাবস্ক্রাইবার অনেক এস এম এস করে তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা প্রথমবার দেখছো আমাদের চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তুমি যদি ইন্টারভিউ ভিউ তোমার যদি সামনে থাকে তো অবশ্যই তুমি বেল আইকনটা প্রেস করে রাখো কারণ আমরা মাঝে মাঝে বিভিন্ন ভিডিওস নিয়ে আসবো যেটা তোমার ইন্টারভিউ অনেক হেল্প করবে তো চলো আজকে দেখা যাক কিছু কথা আমরা ইন্টারভিউ সম্বন্ধে বলবো ওকে তো ইন্টারভিউ আমাদের কী কী ফলো করতে হবে প্রশ্ন কেমন হয় তুমি কীভাবে প্রস্তুতি নেবে ইন্টারভিউয়ের স্কোর কেমন দেয় ফেল হয় কিনা নন বেঙ্গলি যারা আছে যারা বাংলা জানেন তাদের জন্য কী অবস্থা রয়েছে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করবে একের পর এক তো প্রথমে বলি শেষে আলোচনা করবো কি ইন্টারভিউয়ের প্রশ্ন কেমন হয় এটা আমি শেষে আলোচনা করছি তার আগে বলে দিই যে দেখো ইন্টারভিউ যেটা আমরা তোমরা ফেস করবে অ্যাকচুয়ালি সে ইন্টারভিউয়ের প্রশ্ন কেমন হতে পারে পাঁচটা থেকে কাউকে পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করতে কাউকে বারোটা প্রশ্ন ইউজ করতে পারে তো গত বছর আমাদের প্রায় পঁয়তাল্লিশ জন ছেলের যারা সাকসেসফুল হয়েছে তাদের একটা অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কেমন ধরনের প্রশ্ন হয় এছাড়াও আমি গতবার যে রিক্রুটমেন্ট ছিল আমি হোয়াটসঅ্যাপে অনেকের লাইভ ইন্টারভিউ নিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখান থেকে এবং তাদের পরীক্ষার পর তারা আমাকে ফোন করেছিল স্যার এই প্রশ্নগুলো করেছিলো সুতরাং কেমন প্রশ্ন হয় এটা নিয়ে একটা পুরো ভিডিও লাগবে যেটা আমি নেক্সট মানে এর পরের ভিডিও ভিডিও নাম্বার টুতে আমি তোমাদেরকে বলবো কি কি প্রশ্ন তাদেরকে করেছিলো আজকে আলোচনা করব যে ইন্টারভিউ স্কোর তোমার জানো যে মার্কস কেমন হয় এক নম্বর যেটা হচ্ছে মার্কস তোমার কত নম্বর থাকে ফিফটিন মার্কস থাকে তো ম্যাক্সিমাম মার্কস কত দিতে পারে ডিপেন্ড করছে তোমার ইন্টারভিউরের উপর অ্যাকচুয়ালি বেসিক্যালি তো দেখা গেছে যে মোটামুটি বারো থেকে তেরো নম্বর তোমার ম্যাক্সিমাম এরকম স্কোর হতে পারে আবার মিনিমাম অনেকে তোমার আড়াই বা তিন এটা হতে পারে এরকম কোন ব্যাপার নেই চার নম্বর পাওয়া যাবে অনেকে বলে পাঁচ নম্বর পাওয়া যাবে এরকম ব্যাপার কিছু না আড়াই তিনও পাই কেউ আবার ম্যাক্সিমাম কেউ এটা পায় তবে বেশিরভাগ জোন পাই অ্যাভারেজ স্কোর অ্যাভারেজ স্কোর যেটা হচ্ছে তোমার পাঁচ থেকে শুরু হয় এটা আট পর্যন্ত মোটামুটি অ্যাভারেজ স্কোর পায় এবারে কেউ হয়তো নয় দশও পাচ্ছে ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে ন্যূনতম স্কোর কারা পায় এই স্কোরটা দেখো তুমি যদি গতানুগতিক ইন্টারভিউ দাও মানে ওই শেখানো বলি আমি পুলিশ হল চাই কারণ ছোট থেকে আমি হ্যান্ড হ্যান্ড গ্লোভ অর্থাৎ তুমি যখন ইন্টারভিউ দিচ্ছ মাথায় রেখে দিয়েও যারা ইন্টারভিউ নিচ্ছে তারা বহুদিন ধরে ইন্টারভিউ নিচ্ছে সুতরাং তোমার ওটা মনের কথা না তুমি তোমার কেউ শেখানো বলি বা কোনো জায়গা থেকে মুখস্থ করে গড়গড় করে বলেছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারভিউ নয় ইন্টারভিউ কি জিনিস ইন্টারভিউ হচ্ছে যে এই সাক্ষাৎকারের মাধ্যমে একজন ক্যান্ডিডেটকে দেখা হবে যে সেই ক্যান্ডিডেটটা এই পদের জন্য অর্থাৎ কি কনস্টেবল পদের জন্য কতটা যোগ্য এটাকে দেখা হবে তো এর মধ্যে কি দেখবে এর মধ্যে এটাই দেখবে যে এই এর এ কতটা রেসপেক্ট করতে পারবে তার সিনিয়রদের সিনিয়রদের কথা মেনে কতটা কাজ করতে পারবে এই ছেলেটা কি খুব হায়ার কোয়ালিফিকেশান যে আছে কি যে যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে কি সমস্যা হয় যেহেতু কনস্টেবল পদটার নিচের একটা পদ এখানে অনেক সিনিয়র অফিসার থাকে তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতে পারে এই একটা ব্যাপার ওরা দেখে কারোর মধ্যে অনেক অ্যাটিটিউডের সমস্যা থাকে যে তাদের ইন্টারভিউ যখন দিচ্ছে যারা ইন্টারভিউ এমন দিচ্ছে যেন মনে হচ্ছে যে সে এস পদের জন্য ইন্টারভিউতে বসছে অর্থাৎ তার মধ্যে সমস্যাগুলো থাকলে মোটামুটি তাকে কম মার্কস দেবে আর যারা ওই গতানুগতিক কোনো দাগ রাখতে পারে না তাদেরকে অ্যাভারেজ স্কোর মোটামুটি দিয়ে দেয় আর যারা যাদের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয় যাদের অ্যাটিটিউডের সমস্যা রয়েছে যাদের মধ্যে মনে হচ্ছে টেকনিক্যাল স্টুডেন্টস যে মনে হচ্ছে স্টে করবে না এরকম মনে হচ্ছে তাকে দেখে মনে হলো তাকে লো স্কোর দিয়ে দেয় হয়তো দেখা গেল যে কেউ হয়তো ইন্টারভিউ রুমে গিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেল কথা বলতে পারছে না আটকে যাচ্ছে একটা বেসিক প্রশ্ন সে উত্তর দিতে পারছে না মনে করে বেসিক প্রশ্ন উত্তর মানে হয়তো বললো যে আচ্ছা বলো তো ভারতের রাজধানী কী সবই জানে ভারতের রাজধানী কী কিন্তু এতটাই যে ভয় পেয়ে গেছে টেনশানে এসে সেটাও উত্তর দিতে পারছে না মানে কি অ্যাকচুয়ালি এ পরিস্থিতির সঙ্গে মান নিতে পারবে বলে মনে হচ্ছে না তাই তাকে কীভাবে লো স্কোর দিয়ে দেবে এই তোমার দুই আড়াই তিন এর মধ্যে স্কোর দিয়ে দেবে কিছু ছেলে থাকে যারা জেনুইন তারা ইন্টারভিউ দেয় মানে একদম ন্যাচারাল ইন্টারভিউ দেয় অর্থাৎ তারা তাদের কথার মধ্যে অনেস্টি প্রকাশ পায় যাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখা গেলো যে একটা গ্রামের ছেলে তার মধ্যে একটা গ্রাম্য একটা ব্যাপারও এলো ল্যাঙ্গ মানে কথার মধ্যে তো ওরা দেখে বুঝতে ছেলেটা জেনুইন ছেলে এবং ছেলেটা ন্যাচারাল উত্তর দিচ্ছে কোনো শেখানো গুলি কিছু এর মধ্যে আসছে না তো তারা একটু হাই স্কোর করে এবার দেখবে অনেকে না ইন্টারভিউ বোর্ডে অনেককে তোমার ক্রস কোয়েশন যেমন করা হয় ভয় পাওয়ানো হয় তাকে বা তাকে বলা হয় তুমি কি করে করবে কার তোমার তো এর দ্বারা হবে না তোমাকে দেখছি যাও তুমি চলে যাও এই ধরনের তাকে বলে তো এই ছেলেটা কিন্তু স্কোর বেশি করে এছাড়াও যাদের মোটামুটি এনসিসি তোমার সি আছে তারাও একটা অ্যাডভান্টেজ পায় তোমার যে সিভিল ডিফেন্স করা থাকে তো সেগুলো অ্যাড করো ড্রাইভিং লাইসেন্স থাকলে সেগুলোকে অ্যাড করতে পারো কম্পিউটারে খুব বড়ো সড়ো কোর্স অ্যাড করো না কম্পিউটার কোর্স তোমরা অ্যাড করতে পারো এতে কেউ একটু অ্যাডভান্টেজ পাওয়া যায় কম্পিউটার থেকে বিশেষ করে সিভিল ডিফেন্স যদি থাকে তোমার সিভিল ডিফেন্স তোমার এনসিসি কোনো স্টেট লেভেলের কিছু তোমার খেলাধুলার সার্টিফিকেট থাকলে এগুলোকে অবশ্যই অ্যাড করো ড্রাইভিং লাইসেন্স অ্যাড করো এতে অ্যাডভান্টেজ পাওয়া যায় ওকে আচ্ছা তো এটা গেল বেসিক জিনিস এবার যারা আছে নন বেঙ্গলি অনেকে আমাকে ফোন করে যে ইউপি থেকে অনেক ফোন করে বিহার থেকে অনেকে ফোন আসে আমার তো তারা বলে স্যার তো আমলো বেঙ্গলি নেই আতায় তো কে হিন্দিমে ইন্টারভিউ দিয়ে থাকতে তো হিন্দিতে ইন্টারভিউ হবে না যারা নন বেঙ্গলি থাকে তাদেরকে পরিষ্কার ওখানে বলাই আছে যে তোমাকে বাংলা বলতে এবং তোমাকে পড়তে জানতে হবে তো এই দুটো তোমাকে মেনটেন করতে হবে নাহলে তোমার কি হবে যদি তোমার বাংলা একদমই খারাপ হয় নাই পারো তো তোমার কিন্তু সরাসরি রিজেকশানও হয়ে যেতে পারে এটাকে মাথায় রেখে দিও আর মোটামুটি বাংলা যদি বলতে পারো তাহলে কোনো অসুবিধা নেই হয়তো অ্যাভারেজ স্কোর তোমাকে দেবে ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এই গেল এবার প্রস্তুতি করে যে জিনিসগুলোকে একদম পুরো মুখস্থ করতে শুরু করে দেয় এমনভাবে শুরু করে মনে করো পুলিশের কোন কোন পদে কি স্টার আছে থেকে শুরু করে একদম এই এই তোমার আইজি ডিআইজির কি কাজ আছে এসপি কি করে কি দেখাশোনা করে ডিএম থেকে শুরু করে একদম পুরোপুরি রাখা ভালো বাট অ্যাকচুয়ালি গতবারে আমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের সঙ্গে কথা বলেছি কাউকে কোনো টেকনিক্যাল ভিতর মানে এরকম ধরনের প্রশ্ন করা হয়নি যেটা তোমার বেশ কঠিন হবে ওকে তো আমি নেক্সট ভিডিতে আলোচনা করবো কী কী প্রশ্ন করা হয়েছিল যাও আজকে আমি যাচ্ছি না সেই জায়গাতেই এবার তোমার তোমাকে দেখবো তুমি কীভাবে প্রস্তুতি নেবে ইন্টারভিউয়ের জন্য দেখো এর তিনটে পার্ট আছে পার্ট ওয়ান যদি আমরা বলি পার্ট ওয়ানে তোমার একটা সাধারণ প্রশ্ন হবে সাধারণ প্রশ্ন বলতে আমরা কি বলছি সাধারণ প্রশ্ন বলতে আমরা বলছি মনে করো তুমি তুমি ইন্টারভিউ বোর্ডে প্রথমে গেলে তোমাকে বসতে বলল তোমার কোথা থেকে আসছো সেটা জিজ্ঞাসা করলো পড়াশোনা কত কী করেছো সেটা জিজ্ঞেস করলো বা তুমি যদি মনে করো কারোর যদি মাধ্যমিক পড়েছে বা উচ্চ পরীক্ষা জিজ্ঞেস করে তুমি এরপরে কেন পড়াশোনা করো বা এরকম প্রশ্ন হতে পারে যে তোমার তুমি এত মাস্টার ডিগ্রি করেছো তুমি অন্য চাকরিতে কেন আছো না বা স্কুল টিচিং কেন করছো না ঠিক আছে এবার কারোর যদি অনেক গ্যাপ থাকে তাকে করবো যে এত বছর তুমি এই সালে উচ্চ মাধ্যমিক দিয়েছো এরপরে কী করছিলে এত গ্যাপ কেন এই ধরনের প্রশ্ন সাধারণ প্রশ্ন একটা তোমার একটা পার্ট থাকবে ওকে এই একটা পার্ট থাকে সাধারণ প্রশ্ন যেটা সবাইকে মোটামুটি কমন প্রশ্ন করা হয় একদম কমন প্রশ্ন সবাই করা হয় ওকে এবার এই যে সাবজেক্টের কথা যেটা বললো মনে করো কারো গ্র্যাজুয়ে আছে তো গ্র্যাজুয়েশন যার আছে সেখান থেকে গ্র্যাজুয়েশন থেকে তাকে প্রশ্ন করা হতে পারে তার সাবজেক্ট থেকে ইতিহাস ভূগোল বা বাংলা কারোর আছে যাদের সংস্কৃত কৃত আছে তাদেরকে শ্লোকগুলো জিজ্ঞেস করা হয় বাংলার অনেক রকম প্রশ্ন হয় নাম থেকে শুরু করে প্রচুর প্রশ্ন বাংলাতে হয় বিভিন্ন সাহিত্য তাদের রচনা এই সমস্ত থাকেই রিসেন্ট কোনো কোনো লেখা সে পড়েছে কি না বা আধুনিক কিছু কবির নাম কিছু সাহিত্যিকের নাম এই ধরনের প্রশ্ন হয় ভূগোলে তো প্রচুর প্রশ্ন হয় ভূগোলে এরকমভাবে শেষ করা যায় না ভূগোল একদম ওয়াইড একটা সাবজেক্ট সো তো প্রচুর প্রশ্ন হয় ভূগোল থেকে ইতিহাস থেকেও প্রচুর প্রশ্ন হয় কিন্তু প্রশ্নগুলো বেসিক হয় এটাকে মাথায় রাখতে হবে যে খুব গভীরে প্রশ্ন করা হয় না যে প্রশ্নগুলো তোমরা অলরেডি প্রিপারেশন নিয়েছিলে মেন পরীক্ষার জন্য সেই ধরনের প্রশ্নগুলি করা হয় এটাকে একদম তোমরা নিয়ে রাখতে পারো সুতরাং ঘাবড়ানোর কিছু নেই যা জিনিস পড়েছে সেগুলোকে রিভিশন দেবে খালি তোমাকে মাথায় রাখতে হবে যেন ভয় না পাও তো এটা গেলে একটা সাধারণ পার্ট হচ্ছে এবার পার্ট টু যেটা আমরা বলবো ইন্টারভিউ পার্ট টু প্রসেসটা হচ্ছে কি যেখানে তোমার থাকবে জি কে ওরিয়েন্টেড কিছু প্রশ্ন থাকবে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ওকে জিকে পোর্শনটা আমরা ভালো করে পড়তে হবে তোমার জেলা সম্বন্ধে পড়তে হবে তোমার জেলার মনে করো দু হাজার এগারোর যে আমাদের সেন্সাস সেটা ভালো করে করতে হবে জনগণনা ভারতবর্ষেরও করতে হবে আমাদের রাজ্যের করতে হবে তোমার জেলারও করতে হবে এটা খুব ভালো করে পড়তে হবে তো জেলা থেকে অনেক প্রশ্ন করে বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন লেখক এগুলো প্রশ্ন করে জেলার তোমার আশেপাশে উত্তর দিকে দক্ষিণ দিকে কোন জেলা রয়েছে এগুলোকে প্রশ্ন করে তোমার তোমার জেলার এসপি ডিএম এসপির নাম জিজ্ঞাসা করতে পারে বা তোমার যে থানা আছে সে থানার তোমার এখন ইনচার্জ কে তার সেই প্রশ্নগুলো করতে পারে যদি খুব কম জনকে করে বা তোমাকেও হয়তো করলেও করতে পারে এটাকে মাথায় রাখতে হবে ভারতবর্ষের জনগণ খুব ভালো করে করতে হবে থেকে দেখো কি লিমিটেড প্রশ্ন আসে আমি যেগুলো বলছি এর বাইরে প্রশ্ন আসবে না ভালো করে মাথায় লিখে নাও মানে গেতে নাও এবং তৈরি হও ভারতের নগ নদী খুব প্রশ্ন করে উত্তর ভারতের কিছু নদী দক্ষিণ ভারতের নদী তাদের উৎপত্তির স্থল কোথায় ঠিক আছে এগুলো খুব পড়ে এবং এই নদী ওরিয়েন্টেড যা প্রশ্ন সেগুলো জিজ্ঞাসা করে আরেকটা যেটা খুব প্রশ্ন করে যে তোমার ভারত থেকে যেগুলো হচ্ছে যে আমার বিভিন্ন কৃষি যে ফসল উৎপাদনে প্রথম কোন রাজ্য প্রথম এবং ওটা বলার পর জিজ্ঞেস করে যে এইটা উৎপাদনে কোন দেশ প্রথম তো দেশ এবং রাজ্য এগুলোকে খুব ভালো করে করতে হবে ওকে আর বিভিন্ন খনিজ সম্পদ উত্তরণের প্রথম রাজ্য সেগুলো জিজ্ঞেস করে আর একটা খুব কমন প্রশ্ন আছে যে আমাদের বিভিন্ন রাজ্য এবং ইউটির যে তোমার রাজধানী সেগুলোকে খুব ভালো করে তৈরি তোমাদেরকে হয়ে যেতে হবে এখান থেকে জিকে থেকে কারেন্ট অ্যাপার্স থেকে কিছু খেলাধুলা বা যেগুলো ঘটছে যেমন এখন দেখো করোনার ব্যাপার স্যাপারগুলো চলছে তো এটা সম্বন্ধে তোমাকে ভালো করে স্টাডি করে দিতে হবে যখন ইন্টারভিউ হবে এই সময় তার আশেপাশে তার আগে ধরো আট দশ দিন আগে যে ঘটনাগুলো ঘটেছে কিছু ইম্পর্টেন্ট ঘটনা সেগুলোকে ভালো করে তোমাকে তৈরি হতে হবে তো এগুলো গেল জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এখানে দেখে এখান থেকে কী দেখা হয় এখান থেকে অ্যাকচুয়ালি দেখা হয় যে প্রার্থী তোমার মানে তার কোয়ালিফিকেশান বা তার আচার ব্যবহারটা চাকরির জন্য কতটা সুটেবল হচ্ছে এখান থেকে দেখা হয় যে পার্ট যে ক্যান্ডিডেট আছে সে ক্যান্ডিডেট তোমার সাধারণ মানে তার বাস্তবতার সম তার কতটা নলেজ রয়েছে সে কতটা জানে মানে সে বাস্তব পরিস্থিতি বা তার জিকের ধারণা কি রয়েছে সে দেশ বা রাজ্য সম্বন্ধে সে কতটা জানে বা সে কতটা খোঁজখবর রাখে এগুলোকে জানার জন্য এই সেকশনটা তোমার থাকে ওকে লাস্ট এবং ইম্পর্টেন্ট যে পার্টটা আছে সে পার্টটা অনেককে প্রশ্ন করা হয় অনেকে আবার অনেককে করা হয় না ডিপেন্ড করছে টাইমের ওপর কেমন ওদের টাইম আছে বা কেমন তারা মেনটেন করছে এর ওপরে তো এটা হচ্ছে এটা পুলিশ ওরিয়েন্টেড ঠিক আছে এটা তোমার হচ্ছে পুলিশ ওরিয়েন্টেড পুলিশ ওরিয়েন্টেড প্রশ্ন কেমন যে তোমার পুলিশে কেন আসতে চাও অনেকে প্রশ্ন করে তবে আগের বারে বেশিরভাগ জনকে প্রশ্ন করা হয়নি এগুলোকে পুলিশে কেন আসতে চাও থেকে শুরু করে তোমার মনে করো পুলিশের তোমাকে যদি এই দপ্তরে চাকরি দেওয়া তুমি কী করবে তোমাকে যদি ওই দপ্তরে চাকরি দেওয়া কি করবে এগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করবো তাই আমি আজকে বলছি না তো পুলিশ ওরিয়েন্টেড যাবতীয় যা এখান থেকে তোমাকে প্রশ্ন করা হতে পারে ঠিক আছে তো এগুলোকে তুমি মেনটেন করে মোটামুটি প্রিপারেশান নাও আজকের এইটুকুই আমি বলি নেক্সট তোমাদের কমেন্টে জানো তোমাদের কী কী প্রশ্ন আছে যেটা আমি নেক্সট তখন ভিডিও করবো সেগুলোর উত্তর দিয়ে দেবো ঠিক আছে সকল অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্রিপারেশ প্রিপারেশান নাও কোনো আমাদের যারা আমাদের অনলাইন ক্লাসে যোগ হতে চাও তারা আমাদের অনলাইন ক্লাসে যোগ হতে পারো ডিসক্রিপশান বক্সে আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো চলো দেখাব আবার নেক্সট ভিডিওতে সেই ভিডিওতে আমি আলোচনা করবো প্রায় পঁচিশ থেকে তিরিশ জনকে কী কী প্রশ্ন করা ছিল ইন্টারভিউয়ে সেগুলো নিয়ে আলোচনা করবো হ্যাঁ সকলকে অসংখ্য ধন্যবাদ